ভিক্টোরিয়া হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর কালীবাড়ি, হাইকোর্ট, কালীঘাট, জাদুঘর। দর্শনীয় ও পরিচয়বাহক এই সিগনেচার লোকেশনগুলির মতোই শহর কলকাতার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে ট্রাম। কলকাতা এসে ট্রামে চাপেননি এমন মানুষ মেলাভার। অবশ্য এখন সেসব প্রায় অতীত বললেই চলে। শহরের বেশিরভাগ রাস্তা থেকে উঠে গিয়েছে ট্রামের লাইন, আর যেখানে এখনো রয়েছে সেই রুটে ট্রাম চলে না বললেই চলে। 1873 সালের 24 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ান ওয়েলার ঘোড়ায় টানা প্রথম মিউনিসিপ্যাল ট্রাম চলেছিল কলকাতায়। শিয়ালদহ স্টেশন থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত 3.9 কিলোমিটার রুটে চলেছিল ঘোড়ায় টানা ট্রাম। সেই হিসেবে দেখতে গেলে 150 বছরে পা দিল কলকাতা ট্রাম। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছিল ট্রামেরও। 1879 সালের ক্যালকাটা ট্রামওয়ে কোম্পানি ও কর্পোরেশনের মধ্যেকার চুক্তি অনুযায়ী 1880 সালের 27 নভেম্বর কলকাতার রাজপথে ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু হয়। বিদ্যুৎ চালিত ট্রাম চলাচল শুরু হওয়া পর্যন্ত টিকেছিল এই ঘোড়ায় টানা ট্রাম। কলকাতায় প্রথম স্টিম চালিত ট্রাম আসে 1882 সালে চৌরঙ্গী ও খিদিরপুর রুটে। 1902 সালে ঘোড়ায় টানা ট্রাম একেবারেই বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় বিদ্যুৎ চালিত ট্রাম চলাচল। এটাই ছিল এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা। সেই থেকে বৈদ্যুতিক ট্রামের চাকা গড়াচ্ছে তিলোত্তমার রাস্তায়। তবে এখন মাত্র 2টি রুটেই চলছে ট্রাম। রুটগুলি হল বালিগঞ্জ থেকে টালিগঞ্জ এবং ধর্মতলা থেকে গড়িয়াহাট। পরিসংখ্যান বলছে বছর দশেক আগেও প্রায় 37টি রুটে ট্রাম চলেছে। সে কি ব্যস্ততা! ফাঁকা রাস্তা পেলে উত্তর থেকে দক্ষিণে দাপিয়ে বেরিয়েছে ট্রাম। অফিস টাইমে তো বেশ ভিড় হতো, এমনকি অনেক রাত পর্যন্তও শেষ ট্রাম ধরেও বাড়ি ফিরতেন কলকাতার বহু মানুষ। কিন্তু সেসব আজ প্রায় অতীত। লাভজনক নয়, খরচ উঠছে না, এমন হাজারো অভিযোগে বারবার বিদ্ধ হয়েছে কলকাতার দূষণহীন পরিবহন ট্রাম। অনেক রুটে ট্রাম বন্ধ হয়ে যাওয়ায় লাইন তোলা না হলেও দুর্ঘটনার আশঙ্কায় লাইনের ওপর দিয়েই পিচ ঢেলে দেওয়া হয়েছে। 1990 সালে বামফ্রন্ট সরকারের আমলে একবার ট্রাম তুলে দেবার পরিকল্পনা হয়েছিল। সেই সময় পরিবহন মন্ত্রী ছিলেন শ্যামল চক্রবর্তী। কিন্তু সেই সময় অস্ট্রেলিয়ার মেলবোর্নের একজন ট্রাম কন্ডাক্টর রবার্টো ডি আন্দ্রে 1994 সালে তার কলকাতা সফরের সময় পরামর্শ দেন ট্রামকে সাজিয়ে গুছিয়ে আর্ট হিসেবে তুলে ধরার। উল্লেখ, কার্যত তার সদিচ্ছাতেই সেবারের মতো রুখে দেওয়া যায় ট্রামের কফিনে শেষ পেরেক পোতার কাজ। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকতে শেষ পর্যন্ত বাস পরিষেবা চালু করে কলকাতা ট্রাম কোম্পানি। 1992 সালে রাজাবাজার ট্রাম ডিপো থেকে প্রথম বাস পরিষেবা চালু হয়। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মোট 45টি রুটে চালু হয় বাস পরিষেবা। এরপর 1993 সালে খিদিরপুর, 1994 সালে টালিগঞ্জ এবং 1995 সালে বেলগাছিয়া ডিপো থেকে চালু হয় বাস পরিষেবা। তারপর 2016 সালে কলকাতা ট্রামওয়েজ কোম্পানি মিশে যায় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশনের সঙ্গে। তবে বেশিরভাগ ট্রাম ডিপোই এখন বাস ডিপোয়ে বদলে গিয়েছে। তাহলে কি কলকাতার রাস্তা থেকে চিরতরেই বিদায় নেবে ট্রাম? এই প্রশ্নের উত্তরে কিন্তু সাবধানী বর্তমান তৃণমূল সরকার। সম্প্রতি বিধানসভায় এই প্রশ্নই তোলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। কলকাতায় রাস্তায় ট্রাম চলুক, এমনটাই চান শহরের বেশিরভাগ মানুষ। কিন্তু অভিযোগ উঠেছে মুখে না বললেও ধীরে ধীরে ট্রামকে তুলে দেবার রাস্তাই প্রশস্ত করেছে সরকার। উল্লেখ্য, এই ট্রাম কিন্তু কলকাতার একটা ঐতিহ্য। কিন্তু 150 বছর পার করলেও এখনও হেরিটেজ তকমা জোটেনি ট্রামের। কারণ হিসেবে উঠে এসেছে হেরিটেজ ঘোষণার জন্য যে শর্তগুলি পূরণ করা প্রয়োজন, সেগুলির মধ্যে অন্যতম হল ভবিষ্যতেও ট্রাম চলবে সে বিষয়ে আশ্বস্ত করা। কিন্তু ভবিষ্যতেও ট্রাম চলবে এমন নিশ্চয়তা দিতে পারেননি কেউই, আর তাই হেরিটেজ তকমা অধরাই থেকে গিয়েছে কলকাতা ট্রামের।
একসময় পুরনো দিনের সাদা কালো সিনেমায় ট্রামের দৃশ্য থাকতই। প্রবাদ প্রতিম পরিচালক সত্যজিৎ রায় তার মহানগর সিনেমাতেও ট্রামের দৃশ্য রেখেছিলেন। বহু কবিতা সাহিত্যেও ট্রামের উল্লেখ রয়েছে। কিন্তু সেই ট্রাম যেন আধুনিক কলকাতায় আজ আর প্রাসঙ্গিক নয়, আর তাই বহু আন্দোলন সত্ত্বেও শহরের বুকে বন্ধ হয়ে যাওয়া ট্রাম রুট চালু করতে রাজি নয় প্রশাসন। তবে ট্রামের 150 বছর উপলক্ষে ট্রাম প্যারেডের আয়োজন করা হয়েছে। রবিবার 26 ফেব্রুয়ারি 150 বছরের ট্রামের বিবর্তনটাকেই দেখানো হবে শহরবাসীকে। সাত আটটি ট্রাম ঘুরবে। গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই ট্রাম প্যারেডের আয়োজন করা হয়েছে ট্রাম যাত্রা নামে ট্রাম প্রেমী সংগঠনের পক্ষ থেকে, অবশ্যই পরিবহন দপ্তরের সহায়তায়। যদিও ঘোড়ায় টানা ট্রাম সেখানে থাকছে না। আর জন্মদিনেও ধর্মতলায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে থাকার কথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, গায়ক অঞ্জন দত্ত, অভিনেতা মনোজ মিত্র সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বের।